বন্ধুরা, আমি এই আজকেই তিনটে প্যাকেট কিনে আনলাম মানি মানি চিপসের। এই যে মানি মানি চিপস, এটি 5 টাকা করে দাম। আগের ভিডিওতে একটি মাত্র পেয়েছিলাম, এবার তিনটে প্যাকেট পেয়েছি। তো দেখি প্যাকেটের মধ্যে কি কি উপহার আছে। প্রথমে এই প্যাকেটটা আমি খুলেছি। কি পাওয়া যায়? ও মাই গড, এটা 500 টাকা নোট পাওয়া গেছে। প্রথম প্যাকেটে 500 টাকার নোট পাওয়া গেছে। দেখুন, মানি মানি ব্যাংক যা বলে সেটাই দেয়, ওরা যেটা বলে সেটাই দেয়। এটা 500 টাকার নোট পাওয়া গেছে। দেখুন, এখানে লেখা ছিল 500 টাকার নোট পেতে পারেন, 500 টাকার নোট পেয়েছি আমরা, দেখেছেন? ঠিক আছে, সেকেন্ড প্যাকেট খুলি। সেকেন্ড প্যাকেটে কি আছে দেখি। সেকেন্ড প্যাকেটটা খুললাম, যা কিছুই পেলাম না, ফাঁকা ছিল। এবার থার্ড প্যাকেট, আমি থার্ড প্যাকেটটা খুলতে চললাম, দেখি থার্ড প্যাকেটে কি পাওয়া যায়। তাহলে আমার 500 আর 500, 1000 টাকা হয়ে গেল। পুরো মালামাল হয়ে গেলাম, আজকে। আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, আর আপনার মানি মানি চিপস করুন। আমাকে 500 টাকার নোট দিয়েছি, 500 টাকার নোট। এই 500 টাকার নোট পাওয়া গেছে একটা প্যাকেটে, একটা দুটো প্যাকেট কিনেছি, তিনটে প্যাকেট কিনেছি, তিনটের মধ্যে একটা ফাঁকা ছিল, আর দুটোতে 500 500 করে পেয়েছি। লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটি।